আগরতলার হোটেলে টিম পিকে সদস্যদের আটকে রাখার অভিযোগ। সোমবারই এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ নিয়ে সরব হলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা অবি দের হ্যায় লেকিন প্ল্যানিং তো পহলে সেই করনা পড়তা হ্যায়। ত্রিপুরা কা ইলেকশন হ্যায়, আপ লোগো নে দেখা কি কাল ত্রিপুরা মে হামারা লড়কা লোগ গিয়া তো উসকো সবকো হাউস অ্যারেস্ট করকে রাখ দিয়া উসকো উদার কা গভর্নমেন্ট। এ নেই করনা চাইয়ে। এই পরিস্থিতিতে বুধবার ত্রিপুরা যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। দলে থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আইনমন্ত্রী মলয় ঘটক ও তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পাইপ্যাকের ছেলেদের যেভাবে ওখানে সরকার আটকে রেখেছে অবস্থা ভালো না, অবস্থা অগ্নিগর্ভ। এবং যেভাবে এটা গণতন্ত্রের ভুলুণ্ঠিত হচ্ছে সেটা দেখার জন্য আমরা কালকে আমি আমার সতীর্থ মন্ত্রী মলয় ঘটক এবং রাজনৈতিক সতীর্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমরা তিনজন কালকে যাচ্ছি। অভিযোগ, রবিবার রাত থেকে পূর্ব আগরতলায় একটি হোটেলে পিকের টিমের সদস্যদের আটকে রাখা হয়েছে। ত্রিপুরা পুলিশ তাদের বাইরে বের হতে দিচ্ছে না। ত্রিপুরা পুলিশের দাবি, তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোয় করোনাবিধি লঙ্ঘিত হচ্ছে। যদিও টিম পিকের সদস্যদের আটকে রাখার প্রতিবাদে মঙ্গলবার ত্রিপুরার বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিল করে তৃণমূল। ধলাই জেলার আম্বাসা ও যুবরাজনগরে মিছিল করে তৃণমূল নেতাকর্মীরা। পিকের টিমের সদস্যদের আটকে রাখার অভিযোগে সরব হয়েছে সিপিএমও। ঘোড়া জগত নাই, তো জঙ্গলের শাসনকে ছাপিয়ে চলে গেছে। ভয় কোন জায়গায় গেছে? ভয়ের পেছনে মূল কারণ হচ্ছে জনগণ থাকছে না, পায়ের তলার মাটি সরে যাচ্ছে, ডিম কমে আসছে। ত্রিপুরা সরকারের বিষয় কেন তাদের গৃহবন্দী করেছে তারাই বলতে পারে। তবে ত্রিপুরা এর আগেও তৃণমূল কংগ্রেস গিয়েছিল, এক্সারসাইজ একবার করেছেন, জমি দেখে এসেছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। এই রাজনৈতিক চাপানুতোরের মধ্যেই 16 আগস্ট ত্রিপুরায় খেলা হবে দিবস পালন করা হবে বলে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ তৃণমূলের সভাপতি। আমরা ঠিক করেছি যে আগামী 16 আগস্ট পাহাড় থেকে সমতল সমস্ত ক্লাবগুলোতে আমরা কিছু ফুটবল ডিস্ট্রিবিউট করব। তৃণমূল কংগ্রেসের কাছে রাজনীতিটা একটা খেলা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 16 আগস্ট তারিখটা হত্যাকাণ্ডের দিন। এই দিন সুরাবর্দী ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করেছিলেন, 15,000 মানুষের প্রাণ গিয়েছিল আক্রমণ। সেই তারিখে তৃণমূল কংগ্রেস ত্রিপুরা যাচ্ছে, যে কোনো জায়গায় যেতে পারে। 2023-এ বিজেপি শাসিত ত্রিপুরায় বিধানসভা নির্বাচন, তার আগে প্রতিবেশী রাজ্যে সক্রিয়তা বাড়াচ্ছে তৃণমূল। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।